নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নারে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য করলা আলুর একটা নতুনত্ব রেসিপি তৈরি করতে চলেছি, এক ধরনের ভাজা, একদমই অন্যরকম। দেখুন, আমি গোল গোল করে করলা আলু কেটে নিয়েছি, এবার লাল সহ কড়াই গরম করে নিয়েছি এবং তাতে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে ওই আলু এবং করলা যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। একদমই অন্যরকম লাল ছোট ছোট আলু, একদমই অন্যরকম। এই লাল আলুগুলো ছাল না ছাড়িয়েই ভাজা করলে টেস্ট হয় খেতে। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিন, ভালো করে নেড়ে নিন ঢাকনা সরিয়ে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা চিরে এবং দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাল থেকে তুলে নিয়ে দিয়ে দিতে হবে, দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিতে হবে। আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন, এবার খুব সুন্দর কালার এসেছে। এবার আরও একটু ঢাকনা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে লো ফ্লেমে 5 মিনিট। ঢাকনা তুলে এবার খুব ভালো মতো নেড়ে নিতে হবে ব্রাউন হওয়া অবধি হাই ফ্লেমে, তাহলে দুদিকেই খুব সুন্দর রং উঠবে। এবার অনেকটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে রান্না করছি, তো এবার তৈরি হয়ে গেল আমাদের এই ভাজা। অসম্ভব মজাদার, একদম খুব সাধারণ, গরম ভাতের সঙ্গে ভাতের প্রথম পাতে জাস্ট জমে যাবে। একবার অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।